বাংলা কি এবারের কেন্দ্রীয় বাজেটে ব্রাত্ত দেখো আমার তোমার প্রশ্নের উত্তর দিতে গেলে আমার বলতে হবে বাংলাকে আলাদাভাবে তুলে ধরা আমাদের দরকার নেই বাঙালি হিসেবে আমি ব্যথিত যে বাংলা যদি বন্যার জন্যে বাকি সব স্টেট পেয়ে থাকে বিহার পেয়ে থাকে বাকি যতগুলো স্টেটে আমরা দেখতে পাচ্ছি দিচ্ছেন উনি বন্যা হয়েছে বলে আসামে বিহারে এমনকি উড়িষ্যাতে ট্যুরিজমের অজুহাতেও দিচ্ছেন আমার মনে হয় কিছুখানি এটার প্রতিফলন আমরা জন্য আমরাই দায়ী যে গরু দুধ দেয় তার লাথিও খেতে পারি এই এই কথাটা বলার জন্যে কিন্তু আমার প্রবলেমটা হচ্ছে ভারতবর্ষকে যদি দুভাগ করা যায় নর্থ অ্যান্ড সাউথ পার ক্যাপিটাল ইনকাম দু হাজার টু থাউজেন্ড সিক্স হান্ড্রেড সেভেন্টি সেভেন দু হাজার ছশো টাকা ডলারে আর সেই ডলারে ওপর দিকে যতগুলো স্টেট আছে পাঞ্জাব হরিয়ানা সিকিম প্রথম হচ্ছে সারিতে আছে সিকিম মিজোরাম এই এই চারটে অ্যান্ড হরিয়ানার পাঞ্জাবেকে বাদ দিলে সবকটা স্টেটের অ্যাভারেজ ইনকাম কিন্তু কম ন্যাশনাল অ্যাভারেজের থেকে কম সুতরাং শুধু বাংলাকে বঞ্চিত করেছে নয় আমার মতে নর্থ ইস্ট ইন্ডিয়াকেও বঞ্চিত করা হয়েছে এবং বন্যা যদি সব জায়গায় দেখতে পাওয়া যায় তাহলে তিস্তায় কেন দেখতে পেলো না এবং যেরকম আকাল ইয়েতে চলছে বন্যা চলেছে নর্থ 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 ইস্টে সেখানেও টাকা দেওয়া উচিত ছিল ইউপিকে কমপ্লিটলি নেগলেক্ট করা হয়েছে কারণ ভোটের জন্যে তারা যথেষ্ট ভোট পায়নি এবং আরও যদি এগিয়ে যাওয়া যায় পাঞ্জাবও কিছু পায়নি পেয়েছে খালি একটা করিডোর পাঞ্জাবের সঙ্গে বক্সার অ্যান্ড পশ্চিমবঙ্গের লিঙ্ক তো এই জিনিসটা বোধ ভারতবর্ষের ইতিহাসে হওয়া বাঞ্ছনীয় নয় যেটা দরকার হচ্ছে যাদের পার ক্যাপিটাল ইনকাম বিলো ন্যাশনাল অ্যাভারেজ সব জায়গায় কিছু না কিছু করে তাদের তুলে ধরা দরকার সেটা হচ্ছে না বলে আমাদের মাইগ্রেশন হয়ে যাচ্ছে ফ্রম বেঙ্গল টু ওয়েস্ট কোথায় আসলে টাকাটা যাচ্ছে সাউথ ইন্ডিয়ার একটা স্টেটও নেই যে ন্যাশনাল অ্যাভারেজের থেকে কম আছে সাউথ কেন সেন্ট্রাল ইন্ডিয়ার থেকে তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু কর্ণাটক কেরালা বিহার গুজরাট গোয়ায় তো সবচেয়ে বেশি আফটার সিকিম তো এই এই যে দুভাগ করা হলো জল যেরকম তলার দিকে যায় যত রোজগার ওইখানে হচ্ছে বলে আমাদের মাইগ্রেটেরই পিপলরা চলে যাচ্ছে সুতরাং আমি শুধু পশ্চিমবঙ্গকে বলবো না নিশ্চয়ই পশ্চিমবঙ্গকে দেওয়া উচিত ছিল কিন্তু যতগুলো স্টেটের তো রাজ্যের না এটা ন্যাশনাল বাজেট একদম ন্যাশনাল বাজেটে রকম টাইপের চিহ্নিত আমায় ভোট দিয়েছে বলে তোমাদের আমি পাইয়ে দিলাম এই নীতিটার দৃষ্টি কত হচ্ছে সঙ্গে থাকুন আপনি নিজেই যে প্রসঙ্গ তুলে ধরলেন সেই জায়গা নিয়ে অবশ্যই করে আলোচনায় আসবো আমাদের মধ্যে এসে উপস্থিত হয়েছেন কংগ্রেস নেতা অশোক ভট্টাচার্য দা আপনাকে স্বাগত জানাচ্ছি বাবুর কাছে আসবো বাবু মধ্যবিত্ত কোথাও কি করে যা এই মুহূর্তে কাঠামো দাঁড়ালো যা আজকে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাজেটে ঘোষণা করা হলো কোথাও কি একটুখানি স্বস্তির জায়গা আদৌ রয়েছে নাকি না না একটুখানি তো আছে কিন্তু আমি বলবো এটা তো সবার জন্য স্বস্তি নেই মানে যারা স্যালারিড ইন্ডিভিজুয়াল দেখুন আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন আট কোটি আঠেরো লক্ষ মানুষ তারা ইনকাম ট্যাক্স রিটার্ন দেন ভারতবর্ষের যে সাম্প্রতিক পরিসংখ্যান আছে সেখানে প্রায় নাইন পার্সেন্ট বেড়েছে সেটা বেড়ে গিয়ে আট কোটি আঠেরো লক্ষ লোক একশো চল্লিশ কোটির মধ্যে যারা ইনকাম ট্যাক্স রিটার্ন দেন আর ইনকাম ট্যাক্স রিটার্ন দেওয়া মানেই ইনকাম ট্যাক্স দেওয়া নয় অনেকের ক্ষেত্রে ট্যাক্স লাইবিলিটি জিরো থাকে ট্যাক্স লাইবিলিটি আছে ট্যাক্স পেমেন্ট করেন এরকম লোকের সংখ্যা মাত্র দু কোটি ভারতবর্ষে প্রায় নব্বই কোটি মানুষ ভোট দান করেন তাদের মানে টু পয়েন্ট হচ্ছে যারা শুধুমাত্র ইনকাম ট্যাক্স দেন এই লোকগুলো ছাড়াও এই বৃহৎ অংশের একশো কোটি লোক কিন্তু দিন ধরে ট্যাক্স দিয়ে যাচ্ছেন জিনিসপত্র যখনই কিনতে যাচ্ছেন তখনই তিনি ট্যাক্স দিচ্ছেন সেটাকে আমরা বলি ইনডাইরেক্ট ট্যাক্স আজকে যেটা বাজেটে আমরা দেখলাম সেখানে ডাইরেক্ট ট্যাক্সের উপরে কিছু ছাড় দেওয়া হয়েছে এবং কাদেরকে দেওয়া হয়েছে যারা দেখবেন নতুন কর কাঠামোতে আছেন তাদের ক্ষেত্রে আপনারা জানবেন যারা দর্শক আছে তারাও জানবেন যে এখন ট্যাক্স স্ট্রাকচারটা দুটো ভাগে ভাগ করে দেওয়া হয়েছে একটা ওল্ড ট্যাক্স রিজাইম বা পুরনো কর কাঠামো আর একটা নতুন কর কাঠামো পুরনো কর কাঠামোতে যারা আছেন তাদের ক্ষেত্রে বিন্দুমাত্র রকম চেঞ্জ হয়নি কোনো রকম ডিলিভ দেওয়া হয়নি কিন্তু নতুন কর পরিকাঠামোতে যারা আছেন তাদের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডিডাকশান যেটা সেটা পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে পঁচাত্তর হাজার টাকা করা হয়েছে এবং তাদের ট্যাক্স স্ল্যাব যেটা ছিল সেই স্ল্যাবটাতে একটু মার্জিনাল চেঞ্জ করা হয়েছে এবং তাতে কিছু ছুড়া হবে কিন্তু আমি বলছি যে আজকে এই যে ইউনিয়ন বাজেট নিয়ে আলোচনা হচ্ছে ইউনিয়ন বাজেটটা কিন্তু একটা সারা বছর ধরে ভারতবর্ষের আয় ব্যয়ের ভারসাম্য কীভাবে নির্ধারিত হবে তার একটা পরিকল্পনা এবং এই পরিকল্পনাতে আপনি যদি দু সালের এই সরকারের যে স্লোগান ছিল সাবকা সাথ সাবকা বিকাশ সেখানে কিন্তু শুধুমাত্র এই স্যালারিড ইন্ডিভিজুয়াল যারা ট্যাক্স দিচ্ছেন তাদের ট্যাক্স স্ট্রাকচারের ছাড় দিয়ে আপনি তাদেরকে সন্তুষ্ট করতে পারবেন না ভারতবর্ষের আজকে যেটা মূল সমস্যা সেই সমস্যাটা হচ্ছে মূল্যবৃদ্ধি এবং বেকারত্ব আজকের দিনে দাঁড়িয়ে আমার ট্যাক্স রিলিফ কতটা হচ্ছে সেটার থেকেও বড় কথা আমার জিনিসপত্র যেটা দশ টাকার দাম সেটা আমি পনেরো টাকাতে কিনছি না বারো টাকাতে কিনছি সেটাকে দশ টাকাতে নামবাবু এটাও তো একটা বড় স্ট্রাকচার বড় বিষয় যেটার জন্য মানুষ মুখিয়ে থাকে যে মূলত ট্যাক্স এক্সেমশনের জায়গা আদৌ হলো কিনা স্ট্রাকচারটা কোথায় দাঁড়ালো বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা